জিজ্ঞেস করবেন কেমন আছে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন অনেকদিন পরে, আইয়ুব তুমি কেমন আছো? তিনি জবাবে বললেন, আমি অসুস্থ থাকাকালীন ভালো ছিলাম, এখন যেমন আছি আমি অসুস্থ থাকাকালীন কি ছিলাম? মানে কি এত অসুস্থতার মধ্যে তুমি ভালো ছিলা? তো হ্যাঁ, তখন আমি ভালো ছিলাম। কেন? তখন তো আপনি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতেন, আইয়ুব তুমি কেমন আছো? ভালো হওয়ার পরে তো কি করেন না, জিজ্ঞেস করেন না। আচ্ছা, মূসা আলাইহিসসালাম যখন তোর পাহাড়ে গেলেন, আল্লাহ কি আল্লাহ যখন ডাকলেন ইয়া মূসা, তো মূসা সামনের দিকেও তাকাইতেছে, এদিকেও তাকা, সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে। কদিক থেকে আওয়াজ শুনছে বলেন? সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে। মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ে তাজাল্লি দিয়েছেন, আমরা এই পাহাড় দেখছি। এই পাহাড় পুরোটা পাহাড়, এই ছোট 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 পালি বা পাথর, পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথরের, মনে হবে একটা বালির ডিবি। একটা বালির কি এটার অবস্থানটা হলো? এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সৌদি আরবের শেষ প্রান্তে, এরপরে আর সৌদি আরব নেই। সামনে ছোট্ট একটা নদী, এটা আরব সাগর নয়, ছোট্ট একটা খাল। এই খালের এক পাড়ে ইসরায়েল, এক পাশে ইসরায়েল, এক পাশে জর্ডান, এক পাশে মিসর, এই এই তিন জায়গা, এদিকে হলো সৌদি আরব। তিনোটা চারোটা বর্ডার একসাথে এভাবে লাগানো, এই চারোটা বর্ডারের এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে, আবার আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন শুধু কানে নয়, পুরো শরীরের প্রতিটা নলকূপ দিয়ে। হযরত মূসা আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলাকে দেখলেন ওই পাহাড়ে, দেখার পরে যখন ঘরে ফিরলেন, হযরত মূসা আলাইহিসসালাম মুখে পর্দা দিয়ে আসলেন, পর্দা চেহারা ঢেকে আসলেন। বি বলেন, আপনি চেহারা ঢাকলেন কেন? বলে, যে দুই চোখ আল্লাহ তাআলাকে দেখছে, এই দুই চোখ আল্লাহ তাআলাকে তো দেখে নাই, নূর দেখছে, নূরও দেখে নাই, নূরের তাজাল্লি দেখছে, নূরের ঝলক দেখছে। আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই, তাজাল্লা এটা বলছে। তো আল্লাহ তাআলার নূরের ঝলক দেখছে, যেমন আমি লাইট মারছি, ওখানে লাইটের আলো পড়ছে, আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি, কি দেখছি? লাইটের আলো দেখছেন, লাইটের আলো গ্লাসে পড়ছে, এবার আপনি কি বলবেন? লাইটের আলো দেখছি না, আলোর ছায়া দেখছি, কি দেখছি? তো হযরত মূসা আলাইহিস কি দেখলেন? আল্লাহই জানে কি দেখছেন। এবার হযরত মূসা আলাইহিস ঘরে আসলেন, বিবিকে বললেন, যে এই দুই চোখ আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখছে, এই দুই চোখ দেখে তোমার সহ্য হবে না, চেহারা ঢেকে রাখলেন। বিবি বললেন, যে এই দুই চোখ আল্লাহ তাআলার নূরে তাজাল্লি দেখছে, আমি এই দুই চোখ দেখবো। তো হযরত মূসা বললেন, এক চোখ দিয়ে দেখো। আমার কল্পনা হয়েছে যে রুমে হযরত মূসা ঘুমাইছেন ওই রুম দেখছি আমি, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ওটা পাহাড় উপরে কত হাজার টনের পাহাড় আছে আল্লাহ জানে, কত বড় পাহাড় আল্লাহ জানে। ইয়া আলম মাকাদির আল জিবাল ওয়া আলম মাকাইল আল বিহার, তিনি জানেন তার পাহাড় কত ওজন। ওই পাহাড়ের নিচে জমিন থেকে 50 থেকে 100 গজ উপরে, ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু গর্ত আছে। এটা শুধুই খোদাই করা গর্ত, কাটা গর্ত, মানুষ কাটছে, মানুষ কাটছে, কাইটা কাইটা এখানে তো ঘর বানাইছে। উপরে ছাদ, ছাদটা মাথার 1 ফুট উপরে হবে, আমাদের মাথার 1-2 ফুট উপরে হবে। এখানে ছাদ আর এখানে 2-3টা কুঠরি আছে, এই কুঠরি, এই কুঠরি, সেই কুঠরি, আর এখানে একটা দরজা আছে, সব পাহাড়ে, সব পাহাড়ে। ভিতরে ঢুকলে এখন অন্ধকার, শুধু দরজাটা খোলা, দরজা তো কাঠ নাই, ওই পাথরের মধ্যে কাটা, এই পাথর দরজা কাটা, এখানে ঢুকলে এরকম একটা এই পরিমাণ হবে। এরপরে 3টা রুম আছে। আমি ভাবতেছিলাম যে হযরত মূসা বুঝি যেহেতু বিবি নিয়েছিলেন তো এই রুমে ছিলেন, কি ভাব কোন প্রসঙ্গ জানেছিল? তো বিবিকে এক চোখ দিয়ে দেখো, মনে হয় এই ঘরে, এই পাহাড়ার এই ওই পাহাড়ার এই ঘরের দূরত্ব হবে সর্বোচ্চ 10 কিলো, কি হবে 10 কিলোমিটার দূরত্ব হবে। আর এখান থেকে যেই কুয়া থেকে মূসা আলাইহিসসালাম পানি তুলছিলেন, সোহেল আসলাম মেয়েদের পানি, এই কুয়াটা হবে 200 গজ সামনে, 200 গজ সামনে তুলছিলাম। এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা ওই ছবি আঁকছে আর কি, যখন মূসার সামনে দিয়ে মেয়েরা যাচ্ছিল, তো মূসা আসলাম বললেন, তোমরা পিছনে যাও, বললেন না, বলে এই মনে হয় এই নকশাটা এখানে আসে,
বাবাকে কি বললো, বাবা ওর একটা পুরস্কার দেন, এটা বলো কি আমিন, বলো আমানত, বলো এটাকে একটা পুরস্কার দেন, এটা আসার সময় আমাদের দিকে তো চোখ তুলে নাই, তো বাবা কি বললেন, তোমাদের একজনকে দিয়ে দিব পুরস্কার। এটা ওই ঘর, এটা কি, এটা ওই ঘর। বাহার হজরত মুসা আলাইহিস সালাম এবার কি বললেন, এক চোখ দিয়ে দেখো, তো বিবি এক চোখ দিয়ে দেখছে, ওই এক চোখ আল্লাহ তাআলার নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলসে গেছে। এবার বিবি বলতেছেন এক চোখ তো চলে গেল, কিন্তু আমি ওই চেহারা আবার দেখবো, যেই চেহারা যেই চোখ আল্লাহর নূরের ঝলক দেখছে। আল্লাহ তাআলার নূরের ঝলক দেখা চোখ যদি এত সুন্দর হয়, তো আল্লাহ তাআলার চোখ কত সুন্দর আর আল্লাহ তাআলা কত সুন্দর, কি হয়। এই জন্য বাইতুল্লাহর কালো গিলাফ যদি এত সুন্দর হয়, তো না জানি বাইতুল্লাহর বানানেওয়ালা বাইতুল্লাহর রব কত সুন্দর হয়। আমাদের আনিস বড় সুন্দর করে এই কথাগুলো বলে, যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই চোখ দুনিয়াতে দেখলো কি, এই চোখ দুনিয়াতে দেখলো কি, যে দুই চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই। আল্লাহ আমাদেরকে বারবার দেখা নসিব করেন, বারবার যাওয়া নসিব করেন। পৃথিবীতে একটাই ঘর আছে, ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, পৃথিবীতে একটাই ঘর আছে, যেই ঘর বারবার যাওয়ার জায়গা, বলেন বারবার কি, বারবার যাওয়ার জায়গা, একটাই ঘর পৃথিবীতে, মাসাবাতান, মাসাবা, মাসাবা মানে বারবার ফিরে আসার জায়গা। এখান থেকে সাউকুনকে সাউ বলে, বারবার পরে, আমরা একটা কাপড় বারবার পরি না, এই জন্য এটাকে সাউবনকে সাউবন বলে, সওয়াবকে সওয়াবের জন্য বলে, সওয়াবকে সওয়াব কি বলে, এই জন্য আমরা বলি না সওয়াব, সওয়াবও কইনি, এই সওয়াব এই শব্দ থেকে আসছে, সাউবন থেকে আসছে, এটা বারবার হয়, বারবার হয়, বারবার, এটা কি হয় বলেন, কি জানি কইলাম, কইতেছিলাম হ্যাঁ, তো হাস কি বল, যে আল্লাহ তাআলা জান্নাতে এইভাবে এই যোগ্যতা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে, দুনিয়াতে শুধু মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে সামনাসামনি কথা বলার যোগ্যতা দিয়েছে, আর কোনো নবীকে দেন না। হয়তো মূসা আলাইহিসসালাম পাথরে আঘাত করছে, তো বারোটা নহর বাইর হয়েছে, বারোটা নহর আমি নিজে চোখে গুনছি, বারোটা আলহামদুলিল্লাহ, আগের মতো, তখন যেমন ছিল এটা এখন হুবহু এভাবে আছে, কি ভাই, এই ছোট্ট একটা জায়গার মধ্যে ধরেন ওই এই চার ফিলারের মধ্যখানে এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাহাড়ের ভিতর থেকে এভাবে বুদবুদ বুদবুদ করে পানি উঠতেছে, ব্যাস এই বারোটা, এক দুই ছড়ানো ছিটানো বারোটা, এক দুই তিন চার বারোটার মধ্যে পানি উঠতেছে, এই পানিগুলো উঠে গড়ায় গড়ায় সাগরে পড়ে যেতেছে, ওখান থেকে লাইন করে দিছে, সাগরে পানি চলে যাচ্ছে, অদূরে সাগর, সাগরে পানি চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যা যা বলেছেন সেগুলো যদি এতটা, হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ তিনি একবার বলেন যে আমাদের চোখে দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি মতো যখন সত্য, তা আমাদের চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি সত্য, কি হয়, আল্লাহ বারোটা রাখলেন কেন, রেখে দিলেন কেন, কা আমি যে বলছি আর তোমাদের চোখে দেখা যেন সমান হয়, কি সোহাইব আসলামের এই ঘর আল্লাহ রাখলেন কেন, আমি যে সোহাইব আসলামের ঘরের কথা কোরআনে বলছি সেটা যেন তোমরা দেখে বিশ্বাস কর, কি হয়, আমি যে সোহাইব হযরত মুসার আর ছাগলের কি রাখালদের পানি পানির এই কুয়ার কথা আমি বলছি কুয়া দেখে যেন তোমাদের বিশ্বাস হয়, কি হয়। এই জন্য তাবুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে যাওয়ার পরে তাবুকে ছোট্ট একটা কুয়া ছিল, ছোট্ট একটা কুয়া, এটা আপনি অনেকেই দেখছেন, এই ছোট্ট কুয়া থেকে রসুল সমস্ত সাহাবীদেরকে পানি পান করাছে। রসুল যখন ওখানে কিলায়ে তাবুক এখানে গেলেন, যাওয়ার পরে এখানে একটা কুয়া ছিল, কুয়ার পানি ছিল অনেক নিচে, এছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না, তো সাহাবা ইকরাম রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ পানির তো কোনো ব্যবস্থা নাই, রসুল বললেন এখান থেকে একটু পানি তোলো অথবা যেখান থেকে একটু পানি দিয়ে দাও, রসুল একটু কুলি করে ছিঁড়া দিলেন, ওই পানির কুয়াটা পানি উপর উঠে গেল, সমস্ত সাহাবা ইকরাম পুরা এই সময়টা পুরা সময় ধরে সাহাবা ইকরাম এখান দিয়ে কি করছেন জরুরত। তখন রসুল বলছেন বুখারী রাওয়ায়েত হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল বলেন মুআজ যদি তুমি বেশি দিন বেঁচে থাকো, লাবা আইতা তাবুকা জেনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা, তুমি তাবুককে দেখবা সবুজ শ্যামল, তাবুককে দেখবা হাজার হাজার বাগান, হাজার হাজার গাছ, আজকাল আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তো তাবুকে, সারা পৃথিবীর সবচেয়ে বড় জয়তুনের বাগান তাবুকে,
মাইলের পর মাইল, এক বাগান হবে 10 কিলো, আরেক বাগান 20 কিলো, শুধুই সবুজে ঘেরা আজীব বিষয়। প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আর তিন গাছ আমি জানছি, দেখছেন না, তাবুক থেকে আনাইছে, আজকে দেখুন তাবুক থেকে আনাইছে। এই জন্য রসুল আজীব বিষয়, এই ছোট্ট ছোট্ট বিষয় এগুলো যদি এতটা সত্য হয় তো জান্নাত আর জাহান্নামের সত্যতা কতটা হবে বলো, কি হয়, হ্যাঁ, জান্নাতের নাজ ও নিয়ামতের সত্যতা কতটা হবে। আল্লাহ তাআলা বান্দাকে হাশরের ময়দানে জান্নাতে বান্দাকে এই পরিমাণ যোগ্যতা দিবে, দেখার সঙ্গে সঙ্গে ফাতাযকুরুনাহা, বান্দার মনে পড়বে হ্যাঁ ওই তারিখে আমি এটা করছিলাম। সুবহানাল্লাহ, কি ভাই, গত আজকে কি ভাই, গত বৃহস্পতিবার দুপুরে কি দিয়ে ভাত খাইছেন বলেন, মনে আছে দুপুরে ভাত খাইছে কি দিয়ে, কালকে মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন, হ্যাঁ, লেকিন হাশরের ময়দানে এই কথা মনে হবে। আরো মজার খবর আছে, শুধু মনে হবে না, যেমন আজকে হুজুরের প্রথম প্রথম রাকাতে কি আল্লাযীনা জাহাদু ফিনা পড়ছে না, আচ্ছা মাশাআল্লাহ, দ্বিতীয় রাকাতে কি পড়ছে, এই কুল হুয়াল্লাহু বলার সময় আপনার দিলটা কোন দিকে ছিল এটা আপনি দেখবেন, যে আমি যখন ইমাম যখন পড়ছিল তোমার কান কোথায় ছিল, তোমার দিল কোথায় ছিল, তোমার চোখ কোথায় ছিল, এটা আপনি দেখবেন। আলিমাত নাফসুম্মা আহদারাত, আপনি এটা দেখবেন। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, দেখবেন। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, দেখবেন। এরপরে কি, ইউনাব্বাউল ইনসানু বিমা কদ্দামা ওয়া আখার, আপনাকে আবার বলেও দিবে, আপনিও দেখবেন আবার বলবেন, দেখবেন আবার কি বলবেন, আবার সব দেখবেন, সব 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 সব, জাহেরও দেখবেন বাতনও দেখবেন। কুল হুয়াল্লাহু আহাদ বলার সময় তোমার দিলটা কেমন ছিল, আহাদ বলার সময় তোমার দিলের হালত কেমন ছিল এটাও তুমি দেখবা, আর এটা দিলের হালত যেমন ছিল এই নিয়ে তোমার নাম্বার দিবে, এই নিয়ে কি দিবে, সকলের নাম্বার দিবে গড়ে 27, সকলের নাম্বার গড়ে 27, এক নামাজে গড়ে 27, লেকিন রবিবার দিলের দিকে তাকিয়ে 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 এই নাম্বার শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, বাড়াতে 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 ওয়াযীদুহুম মিন ফাদলিহি, বাড়াতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন রিদওয়ান এবার আর পর্দা হটা, এবার ও আমাকে দেখবে, এবার দেখার মধ্যে বাড়ানো শুরু করবে, দেখানোর মধ্যে বাড়ানো শুরু করবে, এবার দেখাবে, লেকিন দেখানোর মজা আলাদা, দেখবে তো এবার সকলেই লেকিন দেখার মজা আলাদা, ওই হৃদয়ের হালত দিয়ে এবার দেখতে থাকবে, দেখার মধ্যে মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এবার দেখার মজা বাড়বে, আল্লাহ লাযযাতান নাযর ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি রব্বে করিমের, এটা কোন কিতাবের মধ্যে আছে, এটা আছে দাওয়াত দাওয়ার মধ্যে, ان لذت النظر الى رب عز وجل كلذته في العباده في الدنيا, আল্লাহ কে দেখার মজা কার কেমন, দুনিয়াতে জিকিরের মজা যার যেমন, দুনিয়াতে নামাজের মজা যার যেমন, রুকু কেন এত তাড়াতাড়ি করে ইমাম সাহেব আমার বুঝে ধরে না, কি হয় কেন এত তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমার বুঝে ধরে না, কি বলছি বলেন, এত তাড়াতাড়ি কেন রুকু শেষ করে, রুকুর তসবি তিনবার এত তাড়াতাড়ি কেমনে পড়ে আল্লাহই জানে, কেমনে পড়ে আল্লাহই জানে, আগে পড়ে আসে মনে হয়, কি বলে, হ্যাঁ, আন্না লাযযাতান নাযরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, সেজদায় তোমার মজা কেমন লাগতো আজকে দেখার মজা তেমন হবে, রুকুতে তোমার মজা যেমন হইতো আজকে দেখার মজা তেমন হবে, আচ্ছা হযরত বেলালের দেখার মজাটা কেমন হবে,
আচ্ছা, এবার হযরতে ফারুক আজমের দেখার মজাটা কেমন হবে, এবার সিদ্দিক আকবরের দেখার মজাটা কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ তাফাউত হবে, কি পরিমাণ পরিবর্তন, তাফাউতের বাংলা কি পার্থক্য, দুজনের মধ্যে কি পরিমাণ পার্থক্য হবে? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আরে যারা হাফেজ রে, এদের কি সৌভাগ্য রে। আমি এবার এক কিতাব পড়ছি, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর কিতাব দেখিনি। কিতাবটা তো কিনার মতো সাধ্য আমার ছিল না, কিনলাম না, নিয়ে আসতে পারবো না। কিতাবটা হলো আল মাওসুআত ফিল খাইরি ওয়াস শার মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। কি নাম? আল মাওসুআত ফিল খাইরি ওয়াস শার মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। এটার মধ্যে এক এক বিষয়ের উপরে লিখছে, একটা অধ্যায়, প্রথম অধ্যায় আল ইলাহ, দ্বিতীয় অধ্যায় আল কুরআন, আল কুরআন। মুসানিব বুঝালেন পৃথিবীর যত ভালাই আছে সমস্ত ভালাই লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার বুঝাইছে পৃথিবীতে যত ভালাই আছে সমস্ত ভালাই কুরআনের মধ্যে। কি হয় এজন্য আল্লাহু আকবার কবিরা মানুষ বললেন, জবান, জবানের সব দেখবে, সব দেখবে, চোখের চাহনি দেখবে, জবানের নড়াচড়া দেখবে, জবানের কি দেখবে, জবানের নড়াচড়া দেখবে, জীবনে জবানের নড়াচড়া দেখবে, নতুন করে আঙ্গুলের নড়াচড়াও দেখবে, মোবাইলে আঙ্গুলের নড়াচড়া দেখবে। বলেন না, বলেন না, কি বলছি বলেন, বলেন না, মোবাইল আঙ্গুল কেমনে নড়ে এটা দেখবে, মোবাইলে বটনটা কখন দাবাইলা এটাও দেখবা, কখন খুললা এটাও দেখবা, কখন এমবি ঢুকাইলা এটাও দেখবা, কখন আঙ্গুল নাড়াচাড়া করতেছ এটাও দেখবা, ভিডিও না অডিও ছবি সহ, বলেন কি, ছবি ছবি সহ এটা দেখবে, ছবি সহ দেখবে। কার আঙ্গুল তসবিতে চলছিল, তসবি দ্বারা তো বেদাত, লেকিন মোবাইল দ্বারা কিন্তু সুন্নত। আমার তসবি গেল কই রে, আচ্ছা আচ্ছা, দুটা থাকে আলহামদুলিল্লাহ। আরে ধরা নি খাই, আবার এই দুটা আছে আলহামদুলিল্লাহ, না হলে ইন্নালিল্লাহ কম, কমাস কম কটা আছে বলেন। আহ, আমাদের হযরত মাওলানা সাজ্জাদ সাহেব হুজুর দামাতারা খাতুম সহ আমি আর হুজুর আমরা একসাথে গত বছর হজের পরে তাবুকে গিয়েছিলাম। যাওয়ার পথে এক জায়গায় আমরা নামাজ পড়ছি, আসরের নামাজ, সাগর পাড়ে এক জায়গায়, শহরটার নাম কি জানা নেই, ওখানে আমরা আসর নামাজ পড়ছি। তো আসর নামাজ পড়ার পরে আমাদেরকে দেখে আর কিছু বাংলাদেশিরা ছুটে আসছে, তো একটা ছেলের এখানে মেসোয়াক লাগানো আছে, তো ও বলতে হুজুর আমি মেসোয়াকটা আপনার বয়ান থেকে শিখছি। ওয়াজ এখানে আইলো কেমনে, কি এটা কেমনে ধরতেন, এটা রাসুল, এটা কেমনে ধরতে হয় রাসুল, এটাও শিখিয়েছে মার সুনানের মধ্যে, এটা ধরার পদ্ধতিও আছে। আমি এটা এবারত পইড়া পইড়া, এবারত পইড়া পইড়া আমি এটা ধরার কাইফিয়ত শিখছি। এই হলে এটা ধরার কাইফিয়ত, তিন আঙ্গুল উপরে দিবা, এক আঙ্গুল এখানে দিবা, এক আঙ্গুল এভাবে দিবা, এই ধরার কাইফিয়ত আমি শিখছি। আমি এটা পড়ছিলাম যখন মার সুনান জেলদাউল থেকে পড়ছিলাম, দারুল দেওবন্দের পেছনে একটা কবরস্থান আছে মাকবারা, একটা হলো মাকবারা কাছেরই, এটা হলো দারুল দেওবন্দের পূর্ব পাশে, আর দারুল দেওবন্দের পেছনে মসজিদে কাদিমের পেছনে একটা কবরস্থান আছে, ওই কবরস্থান নিরিবিলি, কেউ যায় না এখানে। আসরের পরে আমি হাঁটতে হাঁটতে এটার ভিতরে গেছি, আমি এই মেসওয়াক করার পদ্ধতিটা শিখছি। আমি এটা মেসওয়াক করতেছিলাম এমন সময় আল্লামা আনজার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, আল্লামা কাশ্মীরি কি সাহেব চাচা, তিনি এই কবরস্থানে হাঁটতেছিলেন, বিকালবেলা হাঁটাহাঁটি করতেছিলেন, আমি বসে বসে পড়তেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মুসাফার জন্য হাত বাড়িয়েছি, তিনি বলেন মাই তালেব ইলম কে সাথ মুসাফা নেই করতে হবে, যাও। ঠিক আছে, বার আর আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে ঢুকবেন। তখন তো আসলে মোটামুটি দাঁড়িয়ে উঠে নাই, বেরের থেকে অনেকে কি করতেন এতিয়াক করে, সেই হিসাবে আমি মুসাফা করতে পারিনি। বারহাল, তাহলে মেসওয়াক ধরার পদ্ধতি কেমন ছিল, আল্লাহ এটাও তো রাসূল শিখিয়েছেন, সুবহানাল্লাহ। বারহাল কি লেগে কইলাম কথা, এই কথা এই কথার সাথে কি মিল, হের আগে কি হয়েছে, ও তাহলে আঙ্গুলের চলা, চোখের দেখা,
কানের শোনা, জবানের হরকত, নড়াচড়া সব দেখবে। এখানেই শেষ নয়, দিলেরটাও দেখবে। দিলেরটাও কি? দিলেরটা, এই জন্য জবানের ইস্তেমাল সহি করা। বলেন কি? জবানের ইস্তেমাল কি করা? বলেন জবানে গীবত করব না, আজীব বিষয়। বলেন চোখে খারাপ কিছু দেখব না, জবানে খারাপ কিছু বলবো না, কানে খারাপ কিছু শুনবো না, দেমাগে খারাপ কিছু চিন্তা করবো না। তিনটা চারটা কু থেকে জীবনকে বাঁচান। কুকথা বলবো না, কুকথা দেখ, কুকাজ দেখবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। চারটা কু থেকে যদি কেউ জীবনকে বাঁচায়, তার জীবন হয়ে যাবে সুখ। কটা কু থেকে বাঁচালে জীবন সু হবে বলেন? চারটা কু দীর্ঘ, ক দীর্ঘ, কু, কু থেকে বাঁচাইলে জীবন হবে কি? সু। সু কি? দন্তস্বকার জীবন হবে সু। আমার গ্রামের নাম হলো সুধন্যপুর। আমাদের মাদ্রাসার গ্রামের নাম হলো কি? গো ধন্য তো ধন্য, আবার সুধন্য কি হয়? আল্লাহ এটাকে সুধন্যপুর করে দেয়। আমিন আমিন। আলহামদুলিল্লাহ এই গ্রামে বেপর্দা নাই। আলহামদুলিল্লাহ 1% না, 1%। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে কটা কু থেকে বাঁচানো? কি থেকে? কু কথা বলবো না, কু কথা শুনবো না, কু দৃষ্টি দিব না, আজীব না। কটা গণন, আঙ্গুল দিয়ে গণন। দিল হয়ে যাবে সু। চিটাগাং চট্টগ্রামে লাভলিং এ একবার হযরত মাওলানা সাইয়েদ আহমদ রাহমাহুল্লাহ তাআলা, যিনি হারামাইনের জিম্মাদার ছিলেন, হারামাইনের তবলিগের কি ছিলেন? আমির ছিলেন। কি নাম ছিল? সাইয়েদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহ। সাইয়েদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহ, তিনি একবার চট্টগ্রাম লাভলিং এ আসছিলেন। আমরা তখন ছাত্র জীবনে ওখানে গেছিলাম। তিনি বললেন যে এই জায়গাটা হলো মারেফাতের কুয়া। মারেফাতের কি? কুয়া। আল্লাহ তাআলা মহাব্বতের কুফ, টাঙ্কি, টাঙ্কি। হ্যাঁ, উপরে টাঙ্কি থাকে না? এই ট্যাঙ্কির মধ্যে পানি পড়ে চার লেনে, চার লাইনে, চার রাস্তা দিয়ে এই ট্যাঙ্কির মধ্যে পানি ঢুকে। জবানের রাস্তা, চোখের রাস্তা, কানের রাস্তা, দেমাগের রাস্তা। কটা পাইপে পানি আসে বলেন? কি কি? এই চার লাইনে পানি কোথায় পড়ে? কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এই জন্য কল্প হলো ইমানের মহল। কল্প হলো কি? তাহলে এটাতে পানি আসে কোন লাইনে? কয় লাইনে? আল্লাহ তাআলার মহাব্বত এখানে আসবে কয় লাইনে? আল্লাহ তাআলার মারেফাত এখানে আসবে কয় লাইনে? জবান, চোখ, কান, দেমাগ। এবার বলেন এই চারটা লাইন যদি পরিচ্ছন্ন হয়, চারটা লাইন যদি পরিষ্কার হয়, চারটা লাইন পরিষ্কার যদি হয়ে যায়, এখানে পরিষ্কার পানি, আর চার লাইনের কোনো এক লাইন যদি লিক করে, লিক করে, তাহলে কিন্তু এখানে নাপাক পানি। কি বলছে বলেন? চারটা পাইপ লাইনে আপনার ট্যাঙ্কিতে পানি আসে, একটা পাইপ লাইন বাথরুমের ট্যাঙ্কির সাথে মিশে গেছে, অথবা ওখান থেকে একটা ছোট্ট ছিদ্র হইয়া বাথরুমের ট্যাঙ্কির পানি ওই পাইপ লাইনে আসে। এবার বলুন তো দেখি পুরো ট্যাঙ্কির পানি পাক না না পাক? হ্যাঁ, পাক না না পাক? তিন লাইন লিলাক লিল আকসার হুকমুল কুল, আদিক্যের ভিত্তিতে যে হুকুম দেওয়া হবে। এই কায়দা এখন কোথায় গেল? এই কায়দা গেল এখন আর কায়দার কাছে। এই কায়দা মাগলুব হয়ে গেল। নতিজা আরজালের তাবে হয়। আমরা সারা গায়ে পড়ছি হযরত মাওলানা আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহ, আমতুল হুজুর বলতেন হযরত মাওলানা আনোয়ার সাহেবের কাছে। আমরা সারা গায়ে পড়ছি, হুজুর সারা গায়ে পড়ছি। হাঁটাদারি তো, হাঁটাদারি হলো আমার দাদা ওস্তাদ। হাঁটাদারি হলো কি? আমার আকসার ওস্তাদের ওস্তাদরা হলো হাঁটাদারি। একের আকসার ওস্তাদদের ওস্তাদ কোথায়? তো হুজুর বলতে কি জানি কি জানি করেছিল। ও তো হুজুরে সবকে একদিন করতেছে নতিজা কি আরজালের তাবে হয়। পরে আরেকদিন এক ফোলারে জিগা, এক ছাত্র বাইরে জিগা, এই নতিজা কিসের তাবে হয়? নতিজা আরেকজনের তাবে হয়। আরজাল দিয়ে কি বুঝছিল? হাসতে হাসতে কুটি কাটা। আরেকদিন হুজুরে সবক পড়াইছে কোরআন মাখলুক। কোরআন কি? পরে দিনে তারা জিজ্ঞাসা, এ তুই কোরআন কিরে? কোরআন গায়ের মানুষ।
এটা আগের দিনের মাখলুকরা কি বুঝছে? তার লগে আমার একবার দেখা হয়েছে এই দুই তিন বছরের মধ্যে। আমাকে দোস্ত কেমন আছো, কোথায় পড়াও, অমুক জায়গায়, বা কি পড়াও, বা সরাঘাত পড়াও। কিন্তু দোস্ত তুই সরাঘাত পড়াস, এটা তো কেমন আলামত দোস্ত, কি সমস্যা ভাই? তোর মনে আছে কোরআন যে গায়ে মানুষ এখানে আরেকটা নতিজা আরজালের কি হয় বলেন? তাবে হয়। তাহলে কয় লাইনে পানি আসে? কি কি? এই চারটা যদি স্বচ্ছ হয়, আর এই চারটার কোন এক লেন যদি অস্বচ্ছ হয়, এই জন্যই কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ভিন নারী থেকে যেন দু চোখ নিচু করে, ভিন নারী থেকে দু চোখ যেন নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এটা যদি করতে পারে তাহলিকা আজকা আলহুম, এটা তার হৃদয়ের জন্য, হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য একটা মহামূল্যবান পদার্থ, এটা মহামূল্যবান তরিকা। আজকা আলহুম, তাহলে আজকা আলহুম কি? গদ্দে বসর বলে চোখ নিচু করা, হৃদয় পরিচ্ছন্নতার জন্য মহামূল্যবান যন্ত্র বলেন। সুবহানাল্লাহ। না আবার কর, আবার কর, আবার কর। আর এটার জন্য পদ্ধতি বলে দিলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটাও হৃদয়ে চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করা, হাজার হাজার হৃদয় পরিষ্কারের যত যন্ত্র আছে তার মধ্যে এটা উল্লেখযোগ্য যন্ত্র। আজকা মানে কি সব নাকি সবচেয়ে বেশি? তাহলে বুঝা গেছে সবচেয়ে বেশি মানে কি? আরো আছে অনেক। আজকা মানে কি? তাহলে বুঝা গেছে কি আছে? আরো আরো কিছু, আরো অনেক কিছু আছে, আরো কি আছে? অনেকগুলো কিতাব আছে। এটা সবচেয়ে বেশি উপকারী, এটা সবচেয়ে বেশি উপকারী কখন বলে? আরো থাকলে। হ্যাঁ অজীব না, এটা সবচেয়ে দামি কাপড় কখন বলে? তাহলে যালিকা আযকা লাহুম, রব্বুল আলামিন বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করা, এটা তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে দামি মাধ্যম। কি ভাই, তাহলে যার এবার হৃদয়কে চোখ নিচু করা, কি কি থেকে নিচু করা? ছবি বাস্তবতা থেকে, বাস্তব নারী থেকে নিচু করা, বাস্তব নারীর ছবি দেখা থেকে নিচু করা, ছায়া দেখা থেকে নিচু করা, ছায়া ছবি দেখা থেকে নিচু করা, বাস্তবতা ছায়া ছবি, ছায়া ছবি বলেন, বাস্তবতা তো বুঝেন আমি আর আপনি, এখন বাস্তবতা। এবার আমার ছবি দেয়ালে আঁকা, এটা হলো ছবি দেয়ালে আঁকা, এটা হলো কি ছবি? গ্লাসে গ্লাসে গ্লাসের মধ্যে অথবা পানিতে, এটা হলো ছায়া। মোবাইল আর কম্পিউটারে, এটা হলো ছায়া ছবি, এটা ছবির ছায়া। তাহলে আমাকে আমার চোখটাকে বাঁচাতে হবে কয় দিক থেকে বলেন? কি কি? এই চারটা থেকে যদি আমার চোখকে আমি বাঁচাতে পারি, তাহলে যালিকা আযকা লাহুম, এটা তোমার হৃদয়ের জন্য পরিষ্কার করা, হৃদয় পরিষ্কারের যতগুলো যন্ত্র আছে, হৃদয় পরিষ্কারের যতগুলো মাধ্যম আছে, এটা হলো সবচেয়ে দামি মাধ্যম। এবার কি বলে? ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, তুমি যে দেখবা এটা কিন্তু আমার খবর আছে, তুমি যে দেখো এটা আমার কি আছে? খবর আছে। আল্লাহ, তুমি যে দেখতেছ এটা আমার খবর আছে, তোমার মোবাইলটা যে কি এটা আমার খবর আছে, তোমার মোবাইলে যে তোমার কি কি দেখা এটা আমার খবর আছে। আমি এই কালকে না পশু আমি মদিনায় তৈবা এটা সামনে রেখা তেলাওয়াত করছিলাম, তো আমার সাথে যে আরব বসা সে একবার হেও তেলাওয়াত, একবার হ্যাঁ তেলাওয়াত করে, একবার হ্যাঁ আমার মোবাইলের দিকে চাও,
একবার এটা দিকে দাঁড়া, একবার আমার মোবাইলের দিকে চা। পরে তা আমার কয় মিন এই না ইউজ, এটা কোথায় পাইছো? আমি রাজা আমি এই তো তোমার কাছে বড় আশ্চর্যের বিষয় হয়েছে কি আমার কত দেখিনছ? আমি ভুলে গেছি, আমি তার কি লোকে কত কথা কেউ আরেকটু দেখিনছে। মানে এখন এই মোবাইলটা এটাই হলো সাত আশ্চর্যের এক আশ্চর্য। কারোর কাছে একটাই ছোট্ট মোবাইল আছে, তারে ফেসবুকে ছবি দিয়ে উঠে দেওয়া দরকার, এখন গিনিস বুকে তার নাম দেওয়া দরকার, তার কাছে এখন ছোট মোবাইল আছে। পুরো মক্কা মদিনা কত নুনে তালাশ করলে মানুষ, ছোট মোবাইল হলো আর কেউ নাই। কি হয় দালিকা আজকাল হুম, বলেন কি বলছি? বল চোখ হেফাজত। আজিব বিষয় হলো গদ্দে বসর হেফাজতে ফরজের গমেন, গদ্দে বসর হেফাজতে ফরজের গমেন। এই জন্য গদ্দে বসর আগে হেফাজতে ফরজ পরে, গদ্দে বসর আগে হেফাজতে ফরজ, চোখ নিচু করা আগে, লজ্জাস্থানকে হেফাজত করা পরে। বুঝেন নাই কথা? আগে কি বলছে? কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি মুমিন পুরুষগুলোকে বলে দেন ওরা যেন দু চোখ নিচু করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আগে কি বলছে? চোখে হেফাজত করা বলছে, পরে কি বলছে? চোখ নিচু করা বলছে, পরে কি বলছে? তাহলে বোঝা গেছে লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার কে? চোখ যদি মাহফুজ হয়ে যায় লজ্জাস্থান মাহফুজ, আর চোখ মাহফুজ হবে দিল মাহফুজ হলে, আর জবান মাহফুজ হলে দিল মাহফুজ, দিল মাহফুজ। কি হয়? এই জন্য মজার খবর হলো জিকিরে কার মজা কত, নামাজে কার মজা কত, যার দিলের মজা যত, এবার তার দিলের মজা যত, তার যার চোখে হেফাজত যত। তাহলে নামাজের বাইরে চোখ মাহফুজ, নামাজের ভিতরে দিল মাহফুজ। কি বলছি বলেন? নামাজের বাইরে যার চোখ যত নত অবনত, নামাজের ভিতরে তার দিল তত অবনত। তার দিল তত কি? আমাদের নামাজের ভিতরে দিলের অবস্থা কি? নামাজের বাইরে দুই একবার হলে তো মাঝে মাঝে আল্লাহর কথা মনে হয়, নামাজের ভিতরে তাও হয় না কি? বাস্তব না বাস্তব? সিজদা এলো আর গেল, রুকু এলো আর গেল, তাশাহুদ হইলো আর গেল, একবারও তো মনে উঠে না কি পড়ছি, কেন করছি, কার জন্য করছি। বলে বলে কি পড়ছি, গেলাম আর কি, সিজদা উঠলাম আর কি, আবার গেলাম আবার উঠলাম আর কি। একটা সিস্টেম জারি হয়ে গেছে, একটা সিস্টেম চলতেছে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য নামাজের বাহিরে যার জবান মাহফুজ, নামাজের বাইরে যার চোখ মাহফুজ, নামাজের বাইরে যার কান মাহফুজ, নামাজের বাইরে যার দেমাগ মাহফুজ, নামাজের ভিতরে তার দিল মাহফুজ। আর নামাজের ভিতরে যার দিল যত মাহফুজ, তার জান্নাতে রব্বে কারিমের দিদারে তত মজা। আল্লাহ তাআলার দিদারে মজাটা যে কেমন হবে রব ছাড়া কেউ জানে না, একটা না সত্তর হাজার বছর। কত বছর কে জানে, করতেই কয় আমাদের তারেক জামিচা যেন দেখে দেখে সত্তর হাজার বছর পরে পিছনের হুরগুলো জামা ধরে টানাটানি করবে, এই আসুন আর কত কি বলবে, আর কত আমাদের কি একটু টাইম দিবে না? কোটি কোটি বছর অপেক্ষা ছিলাম, আর তুমি এখন মাহবুবের দিদারেই বেমস হয়ে গেছো, তো আমরা কি আমাদের একটু টাইম দিবে না? আমি এই দুই হারামে, আমার বারবার এই কথা মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুই হারামে ছাড়া পৃথিবীর যে পরিমাণ সুন্দরী নারী আছে, আমাদের একবারের সুবহানাল্লাহর বরকতে এর থেকে কোটি কোটি গুণে বেশি সুন্দরী নারী রব জান্নাতে দিয়ে দিবে। কি ভাব? এবার আল্লাহ তাআলা বলবেন এই ওরা কি কয়, পেছনে ওরা কি বলছে? আল্লাহ ওরা টাইম চায়, কোথাও আগামী শুক্রবার আবার আসবা, যা ফেরেশতা পর্দা লাগা দাও, যা
যাও আগামী শুক্রবার আবার দেখা হবে। আচ্ছা কি হবে সেখানে বলে? এই জন্য সারা দুনিয়ার সবগুলোকে পেছনে রেখে মাঝে মাঝে শুধুই আমাকে কিছু টাইম দিয়ে দাও। পৃথিবীর কোন ভাষায় ওয়াতাবাত্তালিলাইহি তাবতিলা তর্জমা সম্ভব না, পৃথিবীর কোন ভাষা সম্ভব না। বিশ্বাস করেন মলনা, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় মানুষের কাতারে আমাদের নাম আছে কিনা আল্লাহই জানে। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, তারপরে কি ফাত্তাখিযহু ওয়াকিলা, আমি রব্বুল মাশরিক, আমি রব্বুল মাগরিব, আমি লা ইলাহা ইল্লা হু, অতএব ফাত্তাখিযহু ওয়াকিলা, বন্ধু তুমি আমাকে বানাতে পারো, বন্ধু তুমি আমাকে বানাও। বলেন বলেন বলেন, বন্ধু তুমি আমাকে বানাও, বন্ধু তুমি আমাকে বানাও। আচ্ছা কি বলে, কি কি তর্জমা করবেন এগুলো, এগুলো কোন শব্দ দিয়ে এগুলো তর্জমা করবেন, এগুলো রব কি বুঝাতে পারছেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ফাযকুর ইসমা রাব্বিক বুকরাতান ওয়া আসিলা, ফাযকুর রাব্বাকা ফী নাফসিকা তাযাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। কি কি বুঝাতে চাইলেন রব, কি বুঝাতে চাইলেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, এরপরে কি বলেন তো? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واهجرهم মুহাজির হয়ে যাও, মুহাজির হয়ে যাও, ওয়াহজুরহুম মুহাজির হয়ে যাও, আজীব কথা, ওয়াহজুরহুম তাদেরকে ছেড়ে দাও, সারা দুনিয়ার সব মালায়ানি ছেড়ে দাও, নাজায়েত ছেড়ে দাও, মালায়ানি ছেড়ে দাও, ওয়াহজুরহুম আর সারা দুনিয়ার সমস্ত বাতিল ছেড়ে দাও। আল্লাহ, এটা হলো মুহাজিরে কামেল, মুমিনে কামেল হয়ে যাও, মুসলিমে কামেল হয়ে যাও, মুহাজিরে কামেল হয়ে যাও, মুজাহিদে কামেল হয়ে যাও। সুবহানাল্লাহ, কি বলছি বলেন? আবার বলেন, মুমিনে কামেল হয়ে যাও, দুই নাম্বার মুসলিমে কামেল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমে কামেল হয়ে যাও, তিন নাম্বার ওয়াহজুরুহুম মুহাজিরে কামেল হয়ে যাও, চার নাম্বার বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, অর্থাৎ দিলের দুনিয়া যেন শুধুই থাকি আমি, এটা হলো মুমিনে কামেল, আর শরীরের দুনিয়া আমার হুকুম আর রাসূলের সুন্নাত শুধুই থাকে, এটা হলো মুসলিমে কামেল, আর হৃদয়ের দুনিয়া থেকে সমস্ত বাতিল ভালোবাসা ছেড়ে দাও, মুহাজিরে কামেল। আর এই জন্য যত মুজাহাদা করা লাগে সব করো, এটা হলো মুজাহিদে কামেল। কি আহারে, মুমিনে কামেল, মুসলিমে কামেল, তারপরে কি মুহাজিরে কামেল, তারপরে কি মুজাহিদে কামেল, কোনটা থাকলো কোনটা গেল? তাহলে ফেসবুকে যে উমুক গুণা দেখে এটা মুহাজিরে কামেল হলো না, কথা বলেন এটা কি হলো না? এটা মুহাজিরে কামেল হলো না, ভিন নারীর দিকে চোখ তুলে মুহাজিরে কামেল হলো না, এটা পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা হলো না, বলেন না পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা, কি কিছু ছাড়ছে, কিছু ছাড়ছে, কিছু যাচ্ছে, কিছু ধরছে, কিছু যাচ্ছে, এই জন্য এটা হবে না। কি বল রব্বুল আলামিন কি বলেন? কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা হবে না। বলেন فما جزاء من يفعل ذلك, আমি তো ইয়া রাব্বি পড়ি,
আমি কি হাফেজ? মানে তো জজম দেয়, মানে জবাব দেয়, মসুল হলো ফেস দিব, জাজমা হলো জজম দিবে না, আমি কি করতাম? আমি তো গায়ে হাফেজ বলেন فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ যে কিছু মানবা কিছু ছাড়বা, দুনিয়াতে রয়ে গেছে লাঞ্ছনা, আখিরাতে রয়ে গেছে আযাব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দুনিয়াতে কি লাঞ্ছনা, কিসের শাস্তি লাঞ্ছনা, কিছু মানবা কিছু ছাড়বা? এবার সারা দুনিয়া শাস্তি কিসের চলতেছে? বলেন, কিছু মানা, কিরকম মানা হইতেছে, কিরকম ছাড়া হইতেছে? আচ্ছা হযরতে আব্দুল ইবনে সালাম কয়টা ছাড়ছিল? শুধু উটের গোশত খাওয়া ছাড়ছিল? বলেন কয়টা ছাড়ছিল? একটা একটা। সেটা কি? উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত মুয়াক্কাদা, মুস্তাহাব, কিতা নফল, জায়েজ, জায়েজ কি? কই মাছ খাওয়া কি মুবাহ? কই মাছ খাওয়া যেমন, উটের গোশত খাওয়া কি তেমন? লেকিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খাচ্ছিলেন না, খেতে পারছিলেন না, কেন? দীর্ঘদিন ধরে না খেতে না খেতে, এখন খেতে ছক লাগে, ঘৃণা ঘৃণা লাগে, এই জন্য খেতে পারছিলেন না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ উটের গোশত খায় না। এবার উটের গোশত খাই আমি, এত মোটা হয়েছি, প্রত্যেক দিন উটের গোশত, গরুও খাই না, খাসিও খাই না, মুরগিও খাই না, সেখানে যেখানে শুধু উটের গোশত। আমি তো উটের গোশত দিলে তো আল্লাহ কয় খাইতো, আমি কিতাম? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খেতে পারছিলেন না, কেন? দীর্ঘদিন ধরে না খেতে না খেতে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো উটের গোশত খায় না। রাসূল আচ্ছা বলতে তো পারতেন, আব্দুল্লাহ কি হয়েছে, খাচ্ছ না কেন? রাসূল যেন বললেন, আমি বলবো না, দেখি আমার রব কি বলে। এবার জিব্রাইল এসে বললেন, আব্দুল্লাহ উটের গোশত খাও না, রব কি বলে শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানওয়ালারা, পুরোপুরি মুমিনে কামেল হয়ে যাও, মুসলিমে কামেল হয়ে যাও। মুমিনকে বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ তুমি মুমিনে কামেল হও, ইসলামে কামেলে ঢুকো। সুবহানাল্লাহ, কি হয়? মুমিনে কামেল হও, কি হও বলেন? মুমিনে কামেল হও। হে আব্দুল্লাহ, তুমি এখনো মুমিনে কামেল হতে পারোনি, মুমিনে কামেল হতে পারোনি। মোমেনে কামেল যদি হতে চাও, আজকে থেকে কিন্তু উটের গোশত খাওয়া শুরু করো। লেকিন এটা বলেন না, ইয়া আব্দাল্লাহ কুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু উটের গোশত, এটা বলেন না। কি বলছে বলেন? উদখুলু ফিস-সিলমি কাফা। আচ্ছা, উটের গোশত খাওয়ার সাথে পুরা পুরা ইসলামে দাখিল হওয়ার সম্পর্ক কি? এখন পীর হয়েছে, একটা মানে তো সত্তরটা মানে না, সত্তরটা মানে তো উনসত্তরটা মানে না, বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরকম পীর হয়ে আছি না আমরা কি? উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা দাখিল হও, পুরা 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 পুরা, তর্জমা করেন, পুরা 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 পুরা। কাকে বলেছে? অথচ আব্দুল্লাহ কোন সাহাবি? رجل آمن بنبي ثم آمن بي ثلاثة لهم أجران تين دل منوش جنن دابل بروش کرے بابوس تا ایک نمبر ہلو رجل آمن بنبي ثم آمن بي ایک نمبر ہلو جدی تا نبی رو برو ایمانن سے آرام رو برو ایمانن سے سبحان حضرت عبداللہ ابن سلام کے لوگ کو کوری رسول حدیث بولے چھے حضرت عبداللہ کیمون منوش چلین عبداللہ کیمون منوش چلین یہ حضرت مدر شب چے بڑا پنڈی چلو اللہ رسول আব্দুল্লাহ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তোমাদের তোমার মতো মানুষগুলোর জন্য দুই পুরস্কার, ডবল পুরস্কার। রাসূলের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দিতেন, ইহুদিরা কোনো প্রশ্ন করলে আব্দুল্লাহ জবাব দিতেন, ইহুদিরা প্রশ্ন করলে আল্লাহ রাসূল আব্দুল্লাহ বল, তুমি বলো তো, তুমি আমার পক্ষ থেকে কি দাও, আমার পক্ষ থেকে এই উত্তরটা কই আছে। আজ আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ দিল্লাহ তোমাকে দরজার ওইদিকে রেখে দিলেন, ইহুদিরা আসলো, ইয়াদেরকে ডাকলেন, বললেন আব্দুল্লাহ কেমন মানুষ? মাগো,
আবদুল্লাহ আমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বড় পণ্ডিত। আচ্ছা তাই, ও কি সবসময় সত্য কথা বলে? হ্যাঁ সব সত্য বলে। আচ্ছা রাসুল আব্দুল্লাহ এটা আইও সাই এটা আব্দুল্লাহ আইসা কা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইহুদি কম বক্তব্য সঙ্গে সঙ্গে বলে সবচেয়ে খারাপ মানুষ। এই এই জাতি হলো ইহুদি, লানাহুমুল্লাহ, আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে ধ্বংস করে দেয়। আমিন। ধ্বংস ইসরাইল হবেই হবে, ইনশাআল্লাহ 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 ইসরাইল ধ্বংস হবে হবেই হবে। পৃথিবীতে সমস্ত বাতিল মতবাদ ধ্বংস হবে, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হবে, ইনশাআল্লাহ। ওমাকরু উলাইকা হুয়া ইয়াবু, সূর্য কালকের দিনে উঠবে না উঠবে না সন্দেহ আছে, লেকিন এই কথাতে কোনো সন্দেহ নাই, ইসরায়েল ধ্বংস হবে, বলেন না ইনশাআল্লাহ। আপনি যদি একটু দোয়া লাগিয়ে দিতে পারেন, আপনি যদি দু ফোঁটা চোখের পানি দিয়ে দিতে পারেন, তো ওই ধ্বংসের মধ্যে আপনিও আলহামদুলিল্লাহ জুড়ে গেলেন, ইসরায়েল ধ্বংস হবে এটা নিশ্চিত। কি বলছি বলেন, বিশ্বাস হয় না? বিশ্বাস তাহলে ইমান ধরাইতে হবে, বিশ্বাস না হলে কি করতে হবে? ইমান ধরাইতে। তাইলে বোঝা গেছে ইমানে কামেল, ইসলামে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, বলেন ইমানে কামেল। তাইলে বদরের সাহাবা, সোহাদায়ে বদর, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, সুবহানাল্লাহ, বলে না? তাহলে আমাকেও কি হইতে হবে? মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, ঘর পূর্ণাঙ্গ হবে না, ঘর পূর্ণাঙ্গ হবে না। কি বলছি বলেন, একটা আছে একটা নাই, কোনটা আছে এই ঘর কি হবে না? এই ঘর নিরাপদ হবে না। এই ঘরে রাসেল বাইফা, রাসেল কি কি না, দাইফা দায়া দায়া ফেয়া, এই ঘরে ঢুকে যাবে, এ ঘরে কি এবার ঢুকবে? আচ্ছা চারটা থাকে, ইমানে কামেল, ইসলামে কামেল, বলেন মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, ইমানে কামেল, ইসলামে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, ইনশাআল্লাহ ওই ঘরে দাজ্জালও ঢুকবে না, ইনশাআল্লাহ। রাসেল কি কস না, রাসেল বাইপাস, এটা তো ঢুকবে না, ঢুকবে না ইনশাআল্লাহ, দাজ্জালও ঢুকবে না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আর না হয় কত কিছু যে আসবে, হ্যাঁ। এই জন্য এক নম্বর ইমানে কামেল, এক নম্বর কি, দুই নম্বর কি, ইসলামে কামেল, তিন নম্বর কি, মুহাজিরে কামেল, চার নম্বর কি, সুবহান, সব আছে কিন্তু, সব ট্রেনিং আছে কিন্তু আসলে অস্ত্র নাই, এই সিপাহীর যেমন কোনো দাম নাই, সব আছে জেহাদ নাই, এই মুসলমানের কোনো দাম নাই, আর কোনো জি আর ঠিকের কথা কই না, শুধু এই পয়েন্টটা জি আর ঠিকের কথা কইছে। তাহলে সব লাগবে, বলেন সব লাগবে, বলেন কি লাগবে, বলেন হ্যাঁ কি লাগবে, সব মিলে যদি হয় দাজ্জালও আসবে না ইনশাআল্লাহ। আপনা মন মে ডুব কর পাজা সুরা গে জিন্দগি, তু মেরা বন্তা না বন আপনা হি বন, আমি তো তোমার উপর, তোমার উপরে ক্ষমতা নাই, তোমার তো আমার উপরে ক্ষমতা নাই, লেকিন আমার তো আমার উপরে ক্ষমতা আছে, আরে আছে না নাই বলেন, এখন তো আমি তো আমাকে পারি কমপক্ষে বানাতে, আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারি, কি আমি তো আমি বড় মোবাইল কিনি না শুধু এই জন্য যদি আমি আমাকে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি ওটা আমার উপরে গালেব হয়, যদি ওটা আমার উপরে কি হয় গালেব হয়, আমি শুধু শুধু একটা তসবিহ হাতে রাখি, শুধু শুধু চব্বিশ ঘন্টা রাখি, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এমন হয় আমি শুইতে শুইতে এটা ধরছি, আমি ফজরে উঠে দেখি এটা এমনি আছে, আলহামদুলিল্লাহ এটা এমনি আছে, এই ফজরে দেখি যে এমনি এমনি বললো কি আর এটা এমনি থাম, বলে এটা যদি থাকে আর মাঝে মাঝে যদি একটু নড়ে, কি বলেন, এটা যদি থাকে আর মাঝে মাঝে কি
এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মরণ অনেক সুন্দর করে কথা বলেছেন, আল্লাহ মরণ হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের সারিয়া মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর বসে আছেন, বড়দের বসা আমাদের জন্য বড়, আমাদের জন্য বড় সাহাদাত। সারিয়া মাদ্রাসার মহাদ্দেশ সাহেব হুজুরও আছেন, আরও অনেক ওস্তাদরা আছেন, হারদারি মাদ্রাসার ওস্তাদরা আছেন, বড়রা আছেন। আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই ছোট্ট এই মজলিস, আল্লাহ তালা যেন এটাকে মহিরু বানিয়ে দেন, এটা একটা চারা গাছ, আল্লাহ তালা যেন এটাকে বিশাল করে দেন, আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তালা, হা আমার মন চায় যে কলেজে দিয়ে বলি উম্মতকে, এই জাতির পুরো জাতির পুরো জাতি 18 কোটি মানুষ কোনো না কোনোভাবে হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী, পুরো জাতি মানুক আর না মানুক, এদেশের টপ টু বটম, এদেশের প্রেসিডেন্ট থেকে সাবপ্রাসি পর্যন্ত সকলেই হাটাদারি মাদ্রাসার কাছে ঋণী। বলেন বাস্তব না বাস্তব? যদি হাটাদারি না হইতো আমরা হাজারো মানুষ আজকে দাড়িওয়ালা হইতাম না, টুপিওয়ালাই হইতাম না, হাটাদারি হয়েছে বলেই এদেশে মাদ্রাসা হয়েছে। বলেন বাস্তব না বাস্তব? কার কাছে হাটাদারির ফিউজাত পৌঁছে নাই? হাটাদারির এই চেরাগের আলো কার কার কাছে পৌঁছে নাই বলো? মানুক আর না মানুক সবার কাছে পড়ছে, মানুক আর না মানুক সবার কাছে পড়ছে। এত বড় দুর্নীতিবাজরাও কোরবানি কেন করে এই হাটাদারির অবদান? আর না কোরবানি চিনতাম না তো আমরা, না বুঝেন নাই কথা, না তো আমরা কোরবানিও চিনতাম, এটাও হাটাদারির কথা কি? না তো আমরা স্পেনের মুসলমানদের মতোই থাকতাম, না তো আমরা স্পেনের মুসলমানদের মতো থাকতাম, না তো আমরা পৃথিবীর এরকম বিস্তীর্ণ অঞ্চলের মুসলমানদের মতো থাকতাম যারা শুধু জানতো তাদের বাপদাদারা মুসলমান ছিল। বলেন না বাস্তব না বাস্তব? যারা শুধু জানতো তাদের বাপদাদারা কি ছিল? মুসলমান। এটাই হইতো বাংলাদেশের দৃশ্য, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের দৃশ্য এটাই হইতো। লেকিন আকাবের হাটাদারি এই বরকতে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা তৈরি হয়েছে। আচ্ছা কি করবেন এটা করছেন হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, হজরত মৌলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, তারা কি করবেন এটা করছেন বলেন? হুজুরা তো কিছু শুনছেন, আমরা তো আর শুনিও নাই না। একবার নাকি হাজমান হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ হাজমান জবরুদ্দিন সাহেব রহমতুল্লাহ দুজনে হাঁটতেছিলেন বিকেল বেলা, তো একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, তো একজন আরেকজনকে কি বলে, এক যদি বৃষ্টিটা একটু বেশি হইতো ভালো হতো, তার জন্য কারে পরামর্শ দিতে লাগবে নয়, বুঝেন নাই মনে হয় কি বলছে বলেন, একটু বৃষ্টিটা একটু ভালো একটু ভালো হইলে ভালো হইতো, বৃষ্টিতে একটু বেশি পড়লে কি হইতো, তার জন্য কি বলে, আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? আল্লাহ তাআলা কাবরে হাটাদারির কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ কি বটবৃক্ষ ছিলেন আমাদের জন্য বলেন, কি বটবৃক্ষ ছিলেন, কি ছায়া ছিলেন এই আকাশে, এই আকাশের জন্য এই ভূখণ্ডের জন্য কি পরিমাণ সূর্য ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। কামেল মুসলিম, কামেল মুমিন, কামেল মুহাজির, কামেল মুজাহিদ, এটাই হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। মজার বিষয় হলো তোমার মুজাহাদা অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলব, আর তোমার হৃদয় অনুযায়ী আমি তোমার সঙ্গ দিব। ওয়া ইন্নাল্লাহা তুমি যদি সিফাতে এহসানের উপর উঠো তো আমি তোমাকে মাইয়ত দিব, আর আমার মাইয়ত হলে কেমন হবে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আচ্ছা ওয়া ইন্না আবার লা আজিব না, ওয়া ইন্নাল্লাহা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লামাআল মুহসিনীন, তুমি যদি মহসেন হয়ে যাও আমি তোমার সাথে অবশ্যই অবশ্যই আছি। আর মহসেন মানে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এটা শুধু বুখারীতে এক মাস তাকরির করার জন্য, হ্যাঁ এটা শুধু এক মাস লাগায়া এই হাদিস পড়াবার জন্য, নাকি জীবন আনার জন্য? জীবন আনার জন্য, মহসেন হওয়ার জন্য। বলেন মহসেন কি?
এই জন্য জবানকে হেফাজত করবো, কুকথা বলবো না, চোখকে হেফাজত করবো, কুদৃষ্টি দিব না, কানকে হেফাজত করবো, কুকথা শুনবো না, দেমাগকে হেফাজত করবো, কুচিন্তা করবো না। এই সব যদি এই চারটাকে, এই চারটা লেনকে যদি পাক করতে পারি, এখানে অল্প যদি জমা হয় সেটাও হবে সু, সেটাও হবে কি সু, আজীব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাওলানা বয়ান করছিলেন জবানের হেফাজত, মাওলানা বয়ান করছিলেন চুপ থাকা, চুপ থাকা। হযরত ইমাম কি বদরুদ্দিন আইনী রাহমাতুল্লাহ ওই হাদিসের মাথা হাতে, বুখারী শরীফের কিতাবুল ইমানের ওই হাদিসের মাথা হাতে, এটার উপরে বিশটা না চল্লিশটা ফজিলত লিখছেন। ফজিলত কি, অনেকদিন পরে মাওলানা ভুলে যাওয়া সবক মনে করে দিলেন, মাশা আল্লাহ। মান সামাতা নাজা, চুপ থাকলা তো নাজাত পেয়ে গেলা। হ্যাঁ, যদি চাও তো ভালো কথা বলো, ইল্লা খালি ইসমুত, অন্যথায় কি করো? তুমি যদি তোমার জবানের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। মাইয়াত মানলি বাইনাল মা বাইনাল, দুই চোয়ারের মধ্যখানের জায়গাটা, দুই রানের মধ্যখানের জায়গাটা, তুমি যদি তোমার জবানের জিম্মাদার হয়ে যাও, আর যদি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। আচ্ছা আর কেমনি কইতো, মানে আর কিভাবে বলত? তুমি এই দুইটা, এটা দূরত্ব কত দূর? যত বড় হা করেন এক ইঞ্চির বেশি হা হয় কেন? মানে কথা কেন, এই শুধু এই ফাঁকটা, এটা তুমি জিম্মাদার হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হও, আমি তোমার কি আর লজ্জাস্থানের জিম্মাদার। তুমি তোমার চোখের জিম্মাদার, আমি তোমার লজ্জাস্থানের, তুমি তোমার চোখের জিম্মাদার, তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার, আমি তোমার জান্নাতের জিম্মাদার। এই আয়াত শেষ করতে 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 শেষ শব্দ, শেষ শব্দ, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাহুম তুফলিহুন। আমি এক কিতাব পড়ছি, এটা শুধু হলো কিতাবটার নাম আল ফালাহ, নাম কি আল ফালাহ, এটার মধ্যে কোরআনে যত তুফলিহুন আছে সব তুফলিহুন আছে, কোরআনে যত মুফলিহুন আছে সব মুফলিহুন আছে। এবার দেখেন, বলতে 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 শেষে বলে, এ ওয়াজটা আজকে প্রথম শুনলা, চোখের হেফাজত লজ্জাস্থানের হেফাজত প্রথম শুনলা, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারপরে কি, ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, বলতে 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 তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। এবার বলে, পুরুষগুলোকে ভিন্নভাবে বললাম, নারীগুলোকে ভিন্নভাবে বললাম, এবার দোনো দলকে একসাথে বলি, শুনো 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 শুনো, যা হয়ে গেছে তওবা করো, তোমাকে আমি কামিয়াবি দিব লিখে দিলাম। কতই না আশ্চর্য, লাআল্লাকুম তুফলিহুন, তওবা করো, যাও পেছনাগুলোকে বদলাই দিব। আমাদের এক হুজুর উস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানি, তিনি বলেন, যখন প্রথম তওবা করে আল্লাহ তাআলা কলম দিয়ে এভাবে কেটে দেয়, দ্বিতীয়বার আরও মজবুত তওবা করছে, এবার রিমুভার দিয়ে মুছে দেয়, এবার রিমুভার কালি দিয়ে মুছে দেয়, এবার আরও মজবুত তওবা করছে, পুরা চিহ্ন বদলাইয়া এই জায়গাতে নেকি দিয়ে বদলাইয়া দেয়। একটা হলো মাগফিরাত, এক হলো আফ, আর হলো মাহ, আর হলো তাবদীল। কি মাগফিরাত, দুই নম্বর কি আফ, তিন নম্বর হলো মাহ, চার নম্বর হলো ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবার পুরো মোস ফিলটা পাস, ফিসটা পাল্টা, ফিসটা পাল্টা, এতক্ষণ কলম কলম দিয়ে দাগ দিছে, দাগ দেখা যায়, রিমুভার দিয়ে মুছে দিছে, মুছা দেখা যায় কি, কিন্তু এখন কি করছে, দূরের ফিসটাটা ছিঁড়, ছিঁড় ফিসটা, এবার আরাফাতে এসে গেছে, ছিঁড়ে দে ফিসটা, ছিঁড়ে দে। আরাফাতের বিকেল বলে আল্লাহ কি করে বলেন,
গোটা 70 বছরের রেজিস্টার ছিঁড়ে ফেলেন, লাখ লাগা ফেলে দেন। কি কি করে বলেন, বুঝে না, ফ্রিজটা ছিঁড়ে ফেল, পুরো রেজিস্টার বদলাই দে, যা জীবনের সব গুণার নেকি তারা বদলাই দে, যা। আর তখন শয়তান উঠে কি করে, মাটি মারে নিজের কপালে। শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্টের দিন হলো আরাফাত দিন, মাটি মারে কপালে, বলে হায় আমার তো সব শেষ, আমি তো 70 বছর তাকে কি করলাম, আর সে আজকে কি করলো, আল্লাহ আজকে সব তাকে মুছে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বার বার যাওয়া নসিব করেন, আল্লাহ বার বার যাওয়া নসিব করেন, আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। সাহেব সব নিয়ত করেন, নিয়ত করেন, সত্তর বার হজ্জে নিয়ত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করেন না, ইনশাআল্লাহ আল্লাহ লাগাই তো চুক্তি করেন না, আল্লাহ 70 বার যাওয়ার তো কি হয়। এই জন্য বার আল্লাহ যাকে মাল দিছে আর সে বারবার আল্লাহর ঘরে যায় না, এটা কি কথা। আচ্ছা একজনের শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ আছে, যায় না, শাশুড়ি কি কর, কম বকত জমা, কম বকত জমা, কি বিয়ে দিলেন, এখন ওর বাড়ি যাই না, কয়নি কয় না, কন না, যাদের মাল আছে আর আল্লাহর ঘরে যায় না, এটা কেমন হল। মূলত শুধু মাল থাকলে আল্লাহর ঘরে যেতে পারে না, আল্লাহ যাকে নেয় তিনি যেতে পারে, আর কাকে নেয়, আল্লাহ যে চা তাকে নেয়। আচ্ছা এই মুহূর্তে আমি যদি বলি ভাই আপনার ঘরে গিয়ে আমি চা খাবো, আপনি কি বলবেন, কইবেন নি জুজ আইয়ে নাইয়েন, কইবেন নি কন না, বলবেন না, এটা জুজ আসেন আসেন। তা আপনি যদি আল্লাহর ঘরে যেতে চান তো আল্লাহ কি কইব, এই জন্যই তো মানসা আল্লাহ শাহাদাতা, যে আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে শাহাদাত তলব করে আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করে দিবেন, আল্লাহ মা তাআলা ফরাসি যদিও বিছানায় মরে, শাহাদাতের মৌত চাইতে বড় ডর লাগে, শাহাদাতের মৌত চাইতে কি লাগে। আচ্ছা শাহাদাতের মৌত নসিব হোক না হোক মরতে হবে তো না, হ্যাঁ মরতে তো হবে, তো শাহাদাতের মৌত যদি নসিব হয়ে যায় তো কেমন হবে, اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। হ্যাঁ তো আমার এই দোয়া করছেন জীবন ভর, আর শাহাদাত তো কেমন নসিব হয়েছে, হ্যাঁ তো আমার শাহাদাত বরণ করছেন নামাজের মধ্যে মেহরাবের রসুলের মধ্যে, কি ভয় ফজর নামাজের মধ্যে মেহরাবের রসুলের মধ্যে, আজীব না। আহ এই পর বুধবারে, হ্যাঁ বুধবার বা হও বৃহস্পতিবারে ফজর কইরা জিয়াদুল জান্নাত জান্নাতুল বাকিতে ঢুকছিলাম, উফ আচ্ছা কমপক্ষে 10,000 সাহাবি এখানে শোয়া, আমার আয়েশা এখানে শোয়া, রাসূলের সবগুলো বেটি এখানে শোয়া, সব মেয়েরা এখানে শোয়া, কি আচ্ছা জিয়াদুল জান্নাতের ভিতরে কি চলতেছে, হ্যাঁ ওই মাটির নিচে কি চলতেছে, হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, আত্ম নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান, আল্লাহ এই মুহূর্তে মসজিদে যতজন আছে সবাইকে হজ নসিব করেন। এই বাচ্চারা তোমরা যখন যাবা 60 বছরে 70 বছরে 50 বছরে তখন গিয়ে বলবা হ্যাঁ ওই দিনের দোয়া লাগছে, আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন, বার বার নসিব করেন। 1988 আমার নানি নানাজি হজে যাবে ঢাকা চকবাজারে থাকতেন, তা আমরা গেছি দেখতে, আমি তখন হেদায়েত নাও পড়ি, আমরা গেছি দেখতে, তো নানি নানাজি যেমন যাচ্ছিলেন আমি খুব কাঁদছিলাম, এত বেশি কাঁদছি আমি, পরে আমার নানি আমারে কইতো মাজ্জা ভাই, কি কইতো, আমি নাচিদের মধ্যে মেজো, আমার বড় এক ভাই আছে, তো আমাকে বলতো মাজ্জা ভাই, মাঝে ভাই তুই এত কান্দিস কেন, তাই বলতেছি আপনারা হজে যাচ্ছেন আমরা কবে হজে যাবো, আমার নানু আমার ধরে খুব দোয়া করছে, হজে গেলেই নানি কথা মনে হয় আলহামদুলিল্লাহ বলে কি ভাই। আল্লাহ আমাদের প্রত্যেককে বার বার আল্লাহর ঘর দেখা নসিব করেন। আমাদের হজরত মাওলানা আদিব সাহেব বড় সুন্দর বলেন, হে বন্ধু তোমার বাইতুল্লাহ যে আরো যেন নসিব হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে, এই কথা মনে রাখবে, তোমার বাইতুল্লাহ জায়ারার জন্য নসিব হয় কি আল্লাহর সাথে, কোন আল্লাহওয়ালার সঙ্গে বাইতুল্লাহ জায়ারার জন্য নসিব হয়,
বাইতুল্লাহ জায়রাত নসিব হয় যেন তার সঙ্গে, আল্লাহ আল্লাহর সঙ্গে তাওয়াফ আর সাই মজাই আলাদা। বুঝা আসছে? কোন আল্লাহ ওয়ালার সঙ্গে মিনা আরাফা মুজদালিফার বলেন না মজাই আলাদা, কোন না মজাই আলাদা, কি আলাদা মজাই আলাদা। এই জন্য ওই যে ওই ভাই আমার সাথে গত বছর হজে ছিল, কি নাম ভাইয়া, পটিয়া বাড়ি নাজিম ভাই, গত বছর আমাদের সঙ্গে হজের সফরে ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারবার হজ্জে মাবরুর নসিব করেন, বারবার হজ নসিব করেন, বলেন না আমিন। আল্লাহ সকলকে নসিব করেন, এই মসজিদে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো সকলকে নসিব করেন, ছাত্র ওস্তাদ সবাইকে আল্লাহ তাআলা বারবার নসিব করেন, আল্লাহ আপনার ঘর বারবার যাওয়া নসিব করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমার সফর গতকালকে আমরা আসছি, গতকালকে রাত 12টার দিকে আমরা কুমিল্লা আসি, 11:30 দিকে আমরা কুমিল্লা আসছি। আল্লাহ তালা যেন আবার আগামী আরাফার যেন আবার হাজিরার তৌফিক দান করেন, এই পর্যন্ত হায়াত দিয়ে দেন সুস্থতার সাথে, আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন। এই মসজিদ যারা আয়োজন করেন, যারা এতটা চেষ্টা করেন, আমাদের মৌলানা শফি ভাই, আমাদের মাস্টার আহসানুল্লাহ সাহেব, মূলত এই দুজনের আগ্রহ এবং এই দুজনের দোয়ার বরকতে, চেষ্টার বরকতেই আমি আপনাদের কাছে আসি। এই দুজন চেষ্টা করেন বলেই সম্ভব, আমাদের জন্য সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা এই দুজনের হায়াতের মধ্যে বরকত দান করেন। আর আহসান ভাইয়ের বিবি আলিয়া মোহতারামা যে পরিমাণ পেঁয়াজ গুয়ার বুট বানাতে পারে, যে সুন্দর করে, এটা টানেও আসতে হয় কি, এটার এটা আজীব জিনিস, এটা আজীব, এটা আজীব স্পেশালিস্ট। আল্লাহ তাআলা আপনারা যতজন দূর দূর থেকে আসছেন, আজকে অনেক মেহমান আসছে, এনারা ইনি কুতুবদিয়া থেকে আসছে, ওই যে উনি পটিয়া থেকে আসছে, অনেক সাথী মহেশখালী থেকে আসছে, মা রাঙ্গামাটি থেকে আসছে, চিরাং থেকে আসছে, আলহামদুলিল্লাহ শহর থেকে অনেক দোস্ত আবাব আসছেন। আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। ওই যে মৌলানা শাহজাহান কুতুবদিয়া থেকে আসছে, মৌলানা শাহজাহান দাঁড়ান, কুতুবদিয়া কি বাড়ির কাছে না আরেক পৃথিবী? কুতুবদিয়া হলো পৃথিবী শেষ প্রান্ত, এরপরে আর পৃথিবী নাই, জানেন না আপনারা, সারা পৃথিবীর শেষ প্রান্ত কুতুবদিয়া, এরপরে আর কি নেই, মাথে না আমি মানচিত্রের মধ্যে দেখেন, এরপরে আর পৃথিবী নেই, এরপরে শুধুই সাগর আর মহাসাগর। বসেন ভাই, আল্লাহ তালা কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ মুস্তাগফিরুল্লাহ।